এই মুহূর্তে সবচাইতে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, বাংলার পর উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার বিধানসভার অধিবেশন চলাকালীন শাসক বনাম বিরোধী বিধায়কদের হই হট্টগোল ত্রিপুরায়। বিজেপির মন্ত্রী রতনলাল নাথের সঙ্গে বিরোধী দলনেতা সিপিএমের জিতেন্দ্র চৌধুরী বাগযুদ্ধ বলাই যেতে পারে। শুদ্ধাংশু দাসের যে হিন্দুত্ব নিয়ে একেবারে তোলপাড়, আর এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি যে সুদীপ রায় বর্মণ বা অন্য কোনো রাজনৈতিক দলের বিধায়ক কতটা স্পষ্ট থাকবে। বিধায়ক বলতে আইপিএফটি, কংগ্রেস, সিপিআইএম এবং মোথা, এই চারটি রাজনৈতিক দলের যে ভূমিকা সেটাও কিন্তু দেখার একটা বিষয় ছিল। একই সঙ্গে বন্যা কবলিত সাধারণ মানুষকে টাকা দিতে হবে যাতে প্রত্যেক মানুষ পায়, যাতে বিজেপি যারা কর্মী সমর্থক তাদের বাড়িতে আক্রমণ হচ্ছে বা যারা বিরোধী রাজনৈতিক দল করছে তাদেরও বাড়িতে আক্রমণ হচ্ছে, কে বা কারা করছে এই বিষয়টা নিয়ে বিধানসভার অধিবেশনে ফের উত্তপ্ত পরিস্থিতি দেখা যায়। তো এই যে মন্ত্রী রতনলাল নাথ, তিনি রেগে ক্ষিপ্ত হয়ে যান, কেননা আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে কতটা এগিয়ে যাচ্ছে না পিছিয়ে সেটাও কিন্তু নির্ভরশীল করছে। তবে বিধানসভায় একেবারে পবিত্র বিধানসভায় উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার দিকে বিশেষ মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণগুলো বারবার করে একটা উথাল পাতাল হচ্ছিল, সেই সমীকরণে দেখা যাচ্ছে যে অন্য মতে একটা ভিন্ন যে চিত্র, যে সুর, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আমরা দেখেছি। তবে এর আগে বিরোধী দল হিসেবে কাজ করেছিলেন অনিমেষ দেববর্মা। পরবর্তী সময়ে তিনি বিজেপির সঙ্গে তারা জোটে যায়, বিজেপিকে সমর্থন জানায়, তার কারণে তাকে সেই পদ থেকে ইস্তফা দিতে হয়। সেই পদটা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কাছে পরিণত হয়ে সিপিআইএম রাজ্য রাজনীতিতে তারা বিরোধী দল হিসেবে 10 বিধায়ক নিয়ে তারা ঐক্যবদ্ধ শক্তি হয়ে তারা বিরোধী দল জিতেন্দ্র চৌধুরী তাকে কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে বলেন। তো ত্রিপুরায় শান্তি সুষ্ঠু পরিবেশ যাতে মানুষ বসবাস করে তার জন্য নিরপেক্ষতা বজায় রাখতে হবে সরকারকে। আমরা দেখতে পাচ্ছি একপাশে রয়েছে বিজেপির এমএলএ, অন্য সাইডে রয়েছে মোথার এমএলএ, আর তার সাইডে রয়েছে সিপিআইএম এবং কংগ্রেসের এমএলএ। তো স্বাভাবিকভাবে মানুষের যে আকর্ষণীয় চেষ্টা বা প্রচেষ্টা সেটা যদি দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়া হয় তাহলে আকর্ষণীয় তো প্রভাব বাড়তে পারে, কিন্তু রাজনৈতিক মহলে যে ভূমিকা বা রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটাও কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ। তবে আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠেছে একেবারে একত্রিত হওয়া প্রশ্ন, আর সেই প্রশ্ন আগামী দিন কতটা স্পষ্ট হবে বা সেই স্পষ্ট মানুষের আকর্ষণীয় প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে দেখা যাচ্ছে। কিন্তু এবার যে রাজনৈতিক ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন, তবে এই প্রশ্নের উত্তরে আগামী দিন মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা কতটা স্পষ্ট হবে তার উপরেও কিন্তু নির্ভরশীল হচ্ছে। তবে রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় শাসক বনাম বিরোধী বলা যেতে পারে যে মহা সমীকরণের চিত্র। তাহলে রাজ্যের পরিস্থিতি এবং সার্বিক নির্ণয়ের দিক থেকে পরিকাঠামো, জনজাতি এলাকায় বহু মানুষ অর্থাৎ তাদের ঘর বাড়ি একেবারে অনাহারে, মানে বন্যা কবলিত আমরা বলতে পারি, যেহেতু জনজাতি ভোটাররা সাধারণ খেটে পরিশ্রমে মাঠের নির্ভরশীল, ক্ষেতের উপর নির্ভরশীল করে কথা বলে, যে নুনান্তে কথাতে বলে যে নুনান্তে প্রাণটা শেষ হয়। তবে শেষ পর্যন্ত কৃষক নিয়ে কতটা উজ্জীবিত মন্ত্রী শুদ্ধাংশু দাসের যে হিন্দুত্ব নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। তবে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি সারা দেশ বা সারা পৃথিবীতেও হিন্দুত্ব নিয়ে, ধর্মীয় মেরুকরণ নিয়ে কিন্তু একটা রাজনৈতিক সচেতন হচ্ছে বা চলছে ষড়যন্ত্র, কিন্তু এটা না করাই ভালো বিধানসভায়, এমনটাই পর্যবেক্ষকভাবে মনে করানো হচ্ছে। সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন, মানুষের কাজে আসা
ভালোবাসায় প্রতিজ্ঞা নিয়েছে বিধানসভাতে মন্ত্রীর রতনলাল নাথের, এটাই শুধু দেখার অপেক্ষা। মানুষ কতটা অপেক্ষা, কতটা গ্রহণযোগ্য, কতটা আকর্ষণীয় প্রভাব রাখতে পারে সেটার উপরে কিন্তু নির্ভরশীল হবে বলে এমনটাই প্রতিক্রিয়া কিন্তু দিচ্ছে। তো সামাজিক দায়বদ্ধতা, রাজনৈতিক মহলে যে আকর্ষণীয় প্রভাব সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েও উঠেছিল প্রশ্ন। তো যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন দর্শক বন্ধুগণ, সেই লাইভের মধ্য দিয়ে রাজনৈতিক ভূমিকা হিসেবে একেবারে তোলপাড় বিধানসভা বলা যেতে পারে। কিসের মহাযুদ্ধের একেবারে মুখোমুখি সিপিএম ও বিজেপির মধ্যে, এটা ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি। যারা বাংলায় দর্শক বন্ধু, যারা বাংলাতে দেখছেন, যারা পশ্চিমবঙ্গ কলকাতার মধ্যে, তারাও আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবেন। স্বাভাবিকভাবে যে মানুষের নির্ণয়ের কথা দিক উল্লেখ করে মন্ত্রী সুশান্ত মানে চৌধুরীরাও কিন্তু একটা সময় দাপট দেখিয়েছিলেন, তাই বিশেষ করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগজনক প্রচেষ্টা হচ্ছে। তাই মানুষ যাতে সুষ্ঠু পরিবেশে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে তার জন্য প্রতিজ্ঞা থেকে শাসক বনাম বিধায়করা, শাসক বনাম বিরোধী বিধায়করা। এদিকে আবার দেখতে পাচ্ছি যে সুদীপ রায় বর্মণ তিনি তড়িঘড়ি চলে এলেন, তারপর কি ব্যাখ্যা দিলেন, তারপর ব্যাখ্যা দিয়ে পরিষ্কারভাবে বোঝা গেল এই ব্যাখ্যার মূল ইস্যু বা মূল ধর্মীয় মেরুকরণের সংগঠিত হওয়ার চান্স বেশি পরিমাণে থাকতে পারে বলে 36% মানুষ মনে করছে। তবে ত্রিপুরাতে বেশিরভাগই মানুষ কাজ নেই, মানে কাজ নেই বলতে ছোটোখাটো তো আর কাজ নেই, শিল্প কলকারখানা বড় বড় ড্যামেজ কোম্পানি সব ডাউন চলছে। তো স্বাভাবিকভাবে মানুষের যে নির্ণয়ের কথা দিক উল্লেখ করে বলা হয়েছে এবং সেটাই কিন্তু আকর্ষণীয় প্রভাব এবং সেটাই রাজনৈতিক মহলে যে ব্যাখ্যা সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করছি। তবে এই ভূমিকা কতটা আকর্ষণীয় হবে সেটার উপরে নির্ভরশীল অবশ্যই সে দেখা যেতে পারে। তবে রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন, মানুষের কাজে আসা এটাই ছিল দেখার স্বপ্ন। তো স্বাভাবিকভাবে মানুষের নির্ণয়ের কথা এদিকে সুদীপ রায় বর্মণ, গোপাল চন্দ্র রায় আর বীরজিৎ সিনহা কংগ্রেসের তিনজন মাত্র বিধায়ক, তো স্বাভাবিকভাবে যে মানুষের রায় বা জনগণে যেটা গর্জন সেটা কতটা স্পষ্ট হবে তার উপরেও কিন্তু একটা নির্ভরশীল হবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে তড়িঘড়ি রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে একজন টেরে আসছেন, আর একজন কথা বলছেন, আর একজন এগিয়ে যাচ্ছেন, এই যে এতে বলা যেতে পারে যে রাজনৈতিক মহলে যে সমীকরণ, তাহলে যে 60 জন বিধায়ক আমরা বলতে পারি ত্রিপুরা রাজ্যে।